এসএসসি তালিকা প্রকাশ করেছে 183 জনের বেআইনি নিয়োগ। মনে আছে আমাদের মুখ্যমন্ত্রী 2019 সালে আন্দোলন ভাঙার জন্য পাঁচজনকে বিশেষ ব্যবস্থা করে যে চাকরিতে যুক্ত করেছিলেন যাতে আন্দোলন ভেঙে যায়, সেই পাঁচজনের মধ্যে তিনজনও কিন্তু এই বেআইনি নিয়োগ, এই তালিকায় তাদের নাম আছে। মুখ্যমন্ত্রী নিজে জড়িয়ে গেলেন, অপরাধ সংগঠিত তার সঙ্গে মুখ্যমন্ত্রী নিজে জড়িয়ে গেলেন। মুখ্যমন্ত্রী বিশেষ ব্যবস্থা করে যে পাঁচজনকে চাকরি দিয়েছেন তার মধ্যে তিনজন এখন বেআইনি নিয়োগের তালিকায়। একই প্রচেষ্টা এখনো হচ্ছে সুপার নিউমেরারি বা নানাবিধ ব্যবস্থার মধ্য দিয়ে ছলে বলে কৌশলে একটু এদিক ওদিক কায়দা কিছু করার ব্যবস্থা করা হচ্ছে। আমি সবাইকেই বলবো বিভ্রান্ত হবেন না, আরেকটা ফাঁদে পা দেবেন না। 2019 মুখ্যমন্ত্রী চাকরি পাঁচজনকে দেবার ব্যবস্থা যে করেছিলেন তারা বেআইনি নিয়োগে আজকে বাদ চলে যাচ্ছেন, এখনো এই রকম ছলা করা, তাতে যেন পরীক্ষার্থী আন্দোলনকারীরা বিভ্রান্ত না হন, সরকার বিভ্রান্ত করে আরেকবার বিপদে ফেলতে চাইবে, যেমন এই পাঁচের মধ্যে তিনের নাম।